বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে বাংলাদেশের বাজারে সেরা 10টি লেটেস্ট স্মার্টফোন নিয়ে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন রমজান 360 আর আমি আছি আপনাদের সঙ্গে সাইফুল ইসলাম রমজান। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটেস্ট ফোনের তালিকায় 10 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে রিয়েলমি C21। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ার BRZ8320, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.5 ইঞ্চি, IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। রিয়েলমি C21 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 11,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 9 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে রিয়েলমি Narzo 30A। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G18.5, জিপিইউ মেলি G52 MC1, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.5 ইঞ্চি LPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। রিয়েলমি Narzo 30A এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 12,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 8 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে ওয়ালটন প্রিমো RX8। ফোনটির রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ ARM কোর্টেক্স A53, অপারেটিং সিস্টেম Android 10, ডিসপ্লে 6.55 ইঞ্চি LTPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ওয়ালটন প্রিমো RX8 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 15,500 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 7 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে Xiaomi Redmi Note 10। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 678, জিপিইউ এডিনো 612, অপারেটিং সিস্টেম Android 11, ডিসপ্লে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। Xiaomi Redmi Note 10 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 20,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 6 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি A32। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G18, জিপিইউ মেলি G52 MC2, অপারেটিং সিস্টেম Android 11, ডিসপ্লে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। স্যামসাং গ্যালাক্সি A32 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 26,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 5 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে Xiaomi Redmi Note 10 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল,
র্যাম 6 জিবি, রোম 128 জিবি, ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 গিগাহার্জ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, জিপিইউ এডিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh। শাওমি রেডমি নোট 10 প্রো এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 27,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 4 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে Realme 8 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস, 8 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল প্লাস, 2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 গিগাহার্জ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, জিপিইউ এডিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। রিয়েলমি 8 প্রো এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 27,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 3 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি A52। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস, 12 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 গিগাহার্জ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, জিপিইউ এডিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh। স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 33,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি A72। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস, 12 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল প্লাস, 5 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রোম 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.2 গিগাহার্জ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, জিপিইউ এডিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 45,900 টাকা। লেটেস্ট ফোনের তালিকায় 1 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে ভিভো X60 Pro 5G। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস, 13 মেগাপিক্সেল প্লাস, 13 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 12 জিবি, রোম 256 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 3.2 গিগাহার্জ, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 875G, জিপিইউ এডিনো 615, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.56 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 4200 mAh। ভিভো X60 Pro 5G ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 69,900 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এমনই মোটর বাইক রিভিউ, ক্যামেরা রিভিউ এবং ফোন রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।